प्रेमिका के हत्यारे युवक को मिला फांसी की सजा। आरोपी युवक सुशांत चौधरी ने बेरामपुर की सड़क पर मालदा कॉलेज की छात्रा को बोसली से 42 बार वार कर मार डाला था। घटना के लगभग डेढ़ साल बाद आखिरकार आरोपी सुशांत चौधरी को बेरामपुर कोर्ट ने दोषी पाया और मौत की सजा सुनाई। गुरुवार दोपहर जैसे ही इस मौत की सजा का ऐलान हुआ, मालदा कॉलेज की मृत छात्र के घर वालों ने राहत की सांस ली। मृत छात्र के परिवारों ने न्यायिक व्यवस्था की सराहना की। आत्मित लड़की के पिता और मां दोनों अपनी बेटी की हत्यारों की अंतिम सजा सुनने के लिए बेरामपुर गए थे। कुछ रिश्तेदारों के साथ उन्होंने न्यायालय की इस न्याय व्यवस्था को दोनों हाथों से आशीर्वाद दिया। उन्होंने कहा कि उनकी बेटी सुपर चौधरी 20 वर्षीय की थी और उनकी आत्मा को आज शांति मिली है। स्थानीय सूत्रों से पता चला है कि इन दोनों के बीच प्रेम संबंध था, जिसे परिवार वालों ने मानने से इनकार कर दिया। लड़की ने परिवारों के खिलाफ जाकर रिश्ते निभाने से इनकार किया तो युवक ने उसकी हत्या कर दी थी। हालांकि मौत की सजा सुनने के बाद सुशांत चौधरी अपने चेहरे को रुमाल से ढककर बेरामपुर अदालत से बाहर निकला और पुलिस की निगरानी में सुधार ग्रहण में चला गया। उसके मुंह से आवाज नहीं निकली। मृत छात्रा की ओर से वकील ने कहा कि 2022 में सुशांत चौधरी ने सुपा को सार्वजनिक सड़क पर दादर हथियारों से 42 बार वार कर उसकी हत्या कर दी थी। কোর্ট আজকে সমস্ত এভিডেন্স দেখে আগের দিনই ওকে কনভিক্ট করেছিল আন্ডার নট টু, মানে 302 এর দুটো সাজা ছিল, একটা আইদার যাবজ্জীবন অথবা ডেথ সেন্টেন্স। গতকাল আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে একে ডেথ সেন্টেন্স দেওয়ার, কারণ এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। কারণ মার্ডার করার সময় ও বলেছিল একটা খুন করলেও যা, 10টা খুন করলেও তাই। অর্থাৎ খুনের সময় কন্টিনিউয়াসলি 42 বার ও স্ট্যাব করেছে, মেয়েটার মোট 45 বার ইঞ্জুরি হয়েছে এবং এই ছুরি দিয়ে মারতে মারতে ও নিজের হাতটা পিছলে যায় এবং সেই ছুরির ডগায় ও নিজের হাতটা কেটে যায়। আমরা যখন দেখেছি মানুষের গা দিয়ে কোনো রক্ত বেরোয় বা কিছু বেরোয়, আমাদের কনসায়েন্স বলে যে আমরা থেমে যাই। এ থামেনি কোথাও, মারতে মারতে এমন জায়গায় চলে গেছে যে নিজের হাত কেটে গেছে, খেয়াল করেনি। এবং এই খুনের পর সে এখান থেকে পালিয়ে যায় এবং খুনের আগে সে সমস্ত প্ল্যানিং করে, ফ্লিপকার্টের মাধ্যমে গান টয় কেনে। যে গান টয় দেখা যাচ্ছে যে সে এটা কেনার পর এই গান টয়টা সে ইউজ করেছিল যাতে তখন তারা যারা আইউটনেস ছিলেন, মেয়েটিকে বাঁচাতে গেছিলেন, তারা বাঁচাতে পারেননি। এবং যেহেতু বাঁচাতে পারেননি, সেহেতু মেয়েটির মার্ডারটাকে অ্যাসিওর করার জন্য, কনফার্ম করার জন্য ও ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিল এবং কন্টিনিউয়াসলি মেয়েটিকে মেরে গেছে। এবং এই কথাটা বলে গেছে যারা বাঁচাতে আসবে তাদেরকেও আমি মেরে দেবো, কারণ একটা খুন করলেও যা, 10টা খুন করলেও তাই। এরম একটা কেসের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে কোথাও এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কোথাও এর মধ্যে রিহ্যাবিলিটেশন নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা আমি কালকে বলেছি, আজকে আবার বলছি স্টেটের তরফ থেকে, যে একটা একজন মহিলা আজকের সমাজে, এই আধুনিক সমাজে একজন মহিলা যদি কোনো সময় কারোর সঙ্গে সম্পর্ক থেকেও থাকে, তার যদি মনে হয় যে সে ছেলেটি তার উপযুক্ত নয়, তাহলে তার রাইট আছে না বলার। এবং সে যদি না বলে, এটা কখনোই হতে পারে না যে সেই আসামি রাইট পেয়ে যায় এন্টাইটেল টু কিল। অর্থাৎ আমি তাকে পেলাম না মানে তাকে আমাকে খুন করতে হবে, আমি তাকে পেলাম না মানে পৃথিবীর কেউ পাবে না। সুতপা একটা মেয়ে নয়, আমার যেটা মনে হয়েছে মামলা করতে গিয়ে, সুতপা একটা রিপ্রেজেন্টেটিভ অফ আজকের সমস্ত মেয়েদের, আজকের সমাজের শিক্ষিতা সমস্ত মেয়েদের রিপ্রেজেন্টেটিভ, যাদের না বলার অধিকার আছে। এবং এখানেও সুতপা না বলেছে এবং না বলার জন্য তাকে জীবনটা দিতে হলো এরকম হিনিয়াসভাবে। এই জায়গাটা আমাদের অবজেকশন ছিল, এই জায়গাটা আমরা বলেছি হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম। পুরো আমাদের ইয়ের বহরমপুর এবং আমাদের বহরমপুর থানা এবং বহরমপুর আমাদের মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট প্রত্যেকে এই মামলাটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। তাদের তরফ থেকে আইসি বহরমপুর, আমাদের আয়ও প্রত্যেকে এই মামলাটা ডিলিজিয়েন্সলি তাদের মতো করে ফরেন্স অফ জাস্টিস সত্যিটাকে সামনে আনার চেষ্টা করেছে। টেকনিক্যালি নন টেকনিক্যালি অনেক রকমের এভিডেন্স ছিল এবং আমরা ট্রায়াল প্রসিকিউশন এভিডেন্স শুরু করেছিল নভেম্বর 2022 এবং 9 মাসের মধ্যেই ট্রায়ালটা কমপ্লিট হলো। আমি গতকাল ইলাবোরেটলি সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং করেছিলাম এবং বারেবারে আমি বিভিন্ন অনারেবল কোর্টের জাজমেন্ট দিয়ে এটাই বলতে চেয়েছিলাম যে যা আমাদের এভিডেন্স উঠে আসছে তাতে কোথাও আমরা একটা হিন্ট পর্যন্ত পাচ্ছি না যেখানে মনে হয় যে এর রিহ্যাবিলিটেশন হবে এবং এর পরবর্তীকালে এর উন্নতি হবে বা মেইনস্ট্রিমে ফিরবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ আমরা দেখিনি যে মেয়েটা খুন হওয়ার পরেও আরও মেরে গেছে মেয়েটাকে যাতে খুনটাকে কনফার্ম করা যায়, এরম একটা হিনিয়াস কেসের ক্ষেত্রে আমরা রানের ট্রায়াল কোর্টের কাছে আনতে চেয়েছিলাম যে এটা হিনিয়াসতম হিনিয়াস ক্রাইম।
এবং লার্নেড কোর্ট এটাকে ভেবেছেন হিনিয়াসতম হিনিয়াস ক্রাইম। এবং আপনারা জানেন যে বচ্চন সিংয়ের জাজমেন্টের ক্ষেত্রে পড়ে ইট ইজ অ্যান এক্সেপশনাল কেস যেখানে ফাঁসি হয়, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইমও এটা, যেটা পুরো সোসাইটিকে অনেকটা হেলিয়ে দিয়েছিল। তো সেই হিসেবে আর গিয়ে লার্নেড কোর্ট অর্ডার দিলেন হ্যাং টিল ডেথ।